পণ্য বর্জন করে মিয়ানমারের মেরুদণ্ড ভেঙে দিতে দেশবাসীর প্রতি গণজাগরণ মঞ্চের আহ্বান। মিয়ানমারের পণ্য বর্জন করে দেশটির অর্থনীতির মেরুদণ্ড দুর্বল করার জন্য বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। সোমবার বিকাল 3টার দিকে গুলশান 2 নম্বর গোলচত্বরে একটি সমাবেশ থেকে এই আহ্বান জানান মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার। সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইমরান বলেন, আপনারা মিয়ানমারের সঙ্গে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। ইমরান এইচ সরকার বলেন, দেশে দেশে বাণিজ্যিক সম্পর্ক গড়ে ইয়াবা বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করেছে মিয়ানমার। তা দিয়ে অস্ত্র ও গোলাবারুদ ক্রয় করে মানুষ হত্যা করা হচ্ছে। কাজেই আমাদের প্রধান কাজ হবে মিয়ানমারের পণ্য বর্জন করা। মিয়ানমার থেকে চাল আমদানি প্রসঙ্গ উল্লেখ করে ইমরান সরকারের উদ্দেশ্য করে বলেন, চাল আমদানি বন্ধ করেন, মানুষের রক্তমাখা চাল দেশের মানুষ খাবে না, দেশে ঢুকতে দেবে না, মিয়ানমার থেকে চাল আমদানি বন্ধ করুন। বাংলাদেশের প্রশংসা করে ইমরান বলেন, মানবতাই বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। বাংলাদেশ প্রমাণ করেছে মানবতার ক্ষেত্রে বাংলাদেশ আপোষ করতে জানে না। গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। রোহিঙ্গা মুসলিম শুধু এই হিসাবে নয়, তারা মানুষ, মানুষকে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এই মর্মে যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাতে বলেন তিনি। মিয়ানমারের করা সমালোচনা করে তিনি বলেন, আমাদের দাবি তারা যেন তাদের দেশ থেকে বিতাড়িত রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেন এবং রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদা প্রদান করেন, অন্যথায় তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য দেশের মানুষ প্রস্তুত। এ সমাবেশ শেষ করে সমাবেশস্থল ঘিরে রাখা ব্যারিকেড সরিয়ে মিয়ানমার দূতাবাস ঘেরাও যেতে চাইলে পুলিশের বাধায় গণজাগরণ মঞ্চ পড়ে। এরপর ইমরান বলেন, গণজাগরণ মঞ্চ পূর্ব থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল, পুলিশও যেন আর যার অবস্থান থেকে গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। প্রসঙ্গত, রোহিঙ্গাদের হত্যা নির্যাতনের প্রতিবাদে পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কথা ছিল মিয়ানমার দূতাবাস ঘেরাও করা, কিন্তু পুলিশি বাঁধাই তা সম্ভব হয়নি। সমাবেশ শেষে ইমরান এইচ সরকারের নেতৃত্বাধীন 5 সদস্য বিশিষ্ট একটি দল মিয়ানমার দূতাবাস অভিমুখী যায় মিয়ানমার সরকারের প্রতি 4 দফা দাবি নিয়ে।